আপনি দেখেন ক্ষমার ভাষা কি বলেছে, বিজ্ঞাপনের মতোই ধোঁয়াশা করে ফেসবুকে বিবৃতি দিয়েছে আপনার এখানে। তিনি একজন কি, সারার আহমেদ জীবন। তিনি বলছেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ খুলেছেন মুখ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন একটি বিজ্ঞাপনের মাধ্যমে কোকোকোলাকে বৈধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু উল্টোটা হয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, সেই বিজ্ঞাপনে যারা অভিনয় করেছিল বাংলার মুসলমানদের কাছে কঠিনভাবে তোপের মুখে পড়েছে তারা। দর্শক শ্রোতা, কোকোকোলার এই বিজ্ঞাপন নিয়ে এবার একই তথ্য দিলেন ডক্টর ফাইজুল হক। এদিকে এ বিষয় নিয়ে মুখ খুলেছে শায়েখ আহমদুল্লাহ হুজুর। বিস্তারিত গুরুত্বপূর্ণ আরো তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, শুরুতেই চলুন কোকোকোলার এই বিজ্ঞাপন নিয়ে ডক্টর ফাইজুল হক কি তথ্য দিয়েছে সেই ভিডিওটি আমরা দেখে আসি। আপনি দেখেন ক্ষমার ভাষা কি বলেছে, বিজ্ঞাপনের মতোই ধোঁয়াশা করে ফেসবুকে বিবৃতি দিয়েছে আপনার এখানে। তিনি একজন কি, সারার আহমেদ জীবন। তিনি বলছেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশের সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য উপাত্তর কাজটি তুলে ধরেছি আপনার বিবেকের কাছে। কিন্তু এখানে অভিনেতাদের মানে অভিযুক্ত করবার কতটুকু সুযোগ রয়েছে? তারা তো পেশাগত কারণে তারা বিভিন্ন ধরনের অভিনয়। সাগর, অবশ্যই সুযোগ আছে। আপনি আমাকে টকশোতে দাওয়াত দিয়েছেন, কিন্তু পার্সোনালি আপনি ইনবক্সে মেসেজ দিয়ে আপনি যদি প্রভাবিত করেন, আমি তো আপনার কথা শুনবো না। আমার যদি বিবেক থাকে, আমি বিবেক নিয়ে কথা বলবো। আমি কেন আপনার কথা শুনতে যাব? আপনি পরিচালক, আপনি দাওয়াত দিতেই পারেন, কিন্তু একজন অভিনয় শিল্পী তার মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ নিয়ে খেলা করার সুযোগ নেই। এটা কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছে। আজকে হচ্ছে তা কিন্তু নয়। একটু একটু আপনার সাথে একটু ইন্টারফেয়ার করতে চাই এখানে। আপনি যেটা বললেন যে অভিনেতার কি দায় আছে, আচ্ছা যদি কোনো ব্যক্তি মজুরি দিয়ে কোনো চোর নিয়োগ করে, আর সে যে চোর যদি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে, আর তার কি কথা বলার কোন সুযোগ আছে যে আমার তো এখানে করার কিছু নাই, আমি শুধুমাত্র পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেছি, এ কথা বলার কি কোনো সুযোগ আছে? শিমুল শর্মা, উনিও একটি প্রতিবাদ তার মতো করে হ্যাঁ তিনি দিয়েছেন। কারো ভাষাই এখানে কিন্তু চূড়ান্ত ভাবে প্রমাণ হয়নি যে তিনি আমাদের জায়গাকে শ্রদ্ধা করে করেছেন। আজকের যারা সরকার ব্যবস্থা রয়েছে তারা ইসরায়েলের সাথে সুসম্পর্ক করছে, প্রতিবাদ করতে পারবেন? আপনি যদি আওয়ামী লীগের হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে মুসলমানের রক্ত ঝরানো অন্যায়, আপনি প্রতিবাদ করেন। আপনার আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে না, চুরি করার বিরুদ্ধে কথা বলতে হবে না, রাতের বেলা ভোট কার্ড চুপি করেছেন সে নিয়ে প্রতিবাদ করতে হবে না। অন্তত পক্ষে মুসলমান দাবি করলে আপনি এই বিষয়গুলো প্রতিবাদ করতে পারবেন। যদি না পারেন, বুঝতে হবে আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না, আপনার কালেমা হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের শেখ হাসিনা। এই কারণে আপনার কাছে এই জিনিসগুলোকে কোনোভাবে গুরুত্বপূর্ণ মনে হয় না। আমি বারবার বলেছি এটাকে নিয়ে আপনি আমাদের আভ্যন্তরীণ রাজনীতিকে সমগ্র রাষ্ট্রীয়, সাগর ভাই এটাই হচ্ছে আজকের দুঃখজনক যে আপনার কাছে কোকাকোলা হেডলাইন করে আপনি টকশো করছেন। আপনার কাছে বিবেকের কাছে প্রশ্ন তুলি, আপনি একদিন করেছেন কিনা উইদাউট ইসরায়েল এই শব্দ নিয়ে স্পেশাল টক শোর আয়োজন করেছেন কিনা? আমি করেছিলাম করেছিলাম, আমার মনে আছে, আমি রেগুলার আসি। কিন্তু এটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা যে আমরা করতে পারি না, কারণ ইসরায়েল শব্দটা কোনো কোম্পানি বাতিল করে না সাগর ভাই। ইসরায়েল শব্দটা বাতিল করেছে স্বয়ং শেখ হাসিনা, স্বয়ং ভারতীয় তাবেদার দালালরা, স্বয়ং আওয়ামী লীগের লোকেরা, আর সে কারণেই মিডিয়াগুলো প্রতিবাদ। আমরা দেখেছি সরকার তো ইসরায়েলের বিষয়ে সবসময় প্রতিবাদী, এবং কিছুদিন আগে তো ছাত্রলীগ তো আপনার মৃত্যু করেছে প্রতিবাদ। সেটাই তো আমি বললাম, লেবাস ধরেছে, সেটাই তো আমি বললাম। আপনি আমাকে মুখে খাবার দিবেন, অন্যদিকে আমার বাড়ির জমি জামা সবকিছু আপনি আইডেন্টিটি আমার ক্রাইসিস করে দিয়ে আপনি লিখে নিয়ে যাবেন, আর বলবেন ফয়জুলকে একটা বিশেষ ঘরে ঢুকিয়ে বিশেষ শক্ত ভাত খাওয়ানো হচ্ছে। আপনি কয়দিন খাওয়াবেন? কয়েকদিন পরে বাংলাদেশের পরিস্থিতি এমন হবে যে আজকের আপনি বাংলাদেশে পাসপোর্ট উঠিয়ে দিয়েছেন, এই পাসপোর্টে নাম উঠতে উঠতে এটা একটা প্রসিদ্ধ হয়ে যাবে। আপনি দেখেন কত বড় নির্লজ্জ বেহায়ার দল, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছে, এই মন্তব্যের পরে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে না আসলেই তো এটা একটা মিস্টেক, এটাকে আমরা উদ্যোগ করতে চাই? করেছে,
করে নাই, তার মানে কি দাঁড়াচ্ছে? একটা ধ্যাত্রা ফ্যাসরা স্বভাবের সরকার, যারা এই ধরনের কথা বললে তাদের কিচ্ছু আসে যায় না, তারা সারাক্ষণ তাদের যা এজেন্ডা সেটাই বাস্তবায়ন করছে। অতএব আমি মনে করি বাংলাদেশের যে কোনো ধরনের প্রতিবাদ, সেই প্রতিবাদের মূল জায়গায় যেতে হবে, মূল জায়গায় আঘাত করতে হবে। আমি তো সব সময় বলি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে কিংবা এই ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে সম্পৃক্ত থাকে, আমি প্রতিবাদ করব সংসদে গিয়ে, সমস্যা কোথায়? কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি ধর্ম ব্যবসা করবেন আর আপনারা যা ইচ্ছে তাই করবেন। এখন দেখেন আওয়ামী লীগে এই যে কোকা কোলা নিয়ে সমালোচনা হবে, অন্য কিছু নিয়ে সমালোচনা হবে, আপনারাই বলেছেন এই যে রিপন ভাই খুব তদন্ত করে বের করে ফেলেছে যে বাংলাদেশে কারা কারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার, কারা কারা এটা ডিলার, তাদের তালিকা চলে এসেছে। এই ডিলারের তালিকায় তো শেখ হাসিনা নাই। যদি আজকের এই পাসপোর্টের ডিলার যে নিয়েছে তিনি তো শেখ হাসিনা, সেই শেখ হাসিনা আজকের এই ডিলার নিয়েছে বিদায়, সংবাদপত্র চুপ, বাংলাদেশের প্রতিবাদ হচ্ছে না, প্রতিরোধ হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে তাদের রাজনৈতিক আদর্শের বিরোধী হতে পারি, আমি তাদের বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু এই জায়গায় একটা সৎ মানুষ এসে জবাব দিয়ে যান যে না, আমি আগামী এক সপ্তাহের মধ্যে পাসপোর্টে ইসরায়েল শব্দটা আবার সংযুক্ত করে বলে দিব যে বাংলাদেশের কোনো মানুষ ইসরায়েলে যাবে না, ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। এই ধরনের মন্তব্য আসবে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। আমাদের কথা বলার মাঝেই একটা খবর দেখলাম, সে যে কোকের আলোচিত বিজ্ঞাপনটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার খবর প্রকাশিত হওয়ার পর আবারও বিজ্ঞাপনটি পাবলিক করেছে কোকা কোলা ইউটিউব চ্যানেল। সুতরাং মানে এখানে তাদের বিষয়ে যেটি আমরা এতক্ষণ ভেবেছিলাম যে তারা হয়তো এই আন্দোলনের কারণে সরিয়ে নিয়েছে বিজ্ঞাপনটি, বিজ্ঞাপনটি আসলে সরিয়ে নেওয়া হয়নি, তারা সরিয়ে নিয়েছিল কিছুক্ষণের জন্য, আবারও সেটিকে তারা পাবলিশ করেছে। এটাও এক ধরনের জাতির সাথে বেইমানি। আমি তো সেজন্য আপনাকে দুইটা নিউজ শেষ করে দিচ্ছি, আপনাকে পড়িয়ে শুধু শুনিয়ে আমি টকশো শেষ করব। আপনি দেখেন যে আজকের যারা আপনার আপনার পেজেও এসেছে, আপনি আপনাদের মিডিয়াতে দিয়েছেন যে এই দুজন ব্যক্তি যে ক্ষমা চেয়েছে, অনেকেই বলছে যে তারা ক্ষমা চেয়েছে, তাদের এই ক্ষমা বিশাল কিছু অর্জন হয়েছে, কিন্তু আপনি দেখেন ক্ষমার ভাষা কি বলেছে, বিজ্ঞাপনের মতোই ধোয়াশা করে ফেসবুকে বিবৃতি দিয়েছে আপনার এখানে। তিনি একজন কি সারার আহমেদ জীবন, তিনি বলছেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত, বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত, সম্প্রতি কোকা কোলা বাংলাদেশের সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল, আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য উপাত্তর কাজটি তুলে ধরেছি। আপনার বিবেকের কাছে আপনি আমাকে টকশোতে দাওয়াত দিয়েছেন, কিন্তু পার্সোনালি আপনি ইনবক্সে মেসেজ দিয়ে আপনি যদি প্রভাবিত করেন আমি তো আপনার কথা শুনবো না। আমার যদি বিবেক থাকে আমি বিবেক নিয়ে কথা বলবো, আমি কেন আপনার কথা শুনতে যাবো? আপনি পরিচালক, আপনি দাওয়াত দিতেই পারেন, কিন্তু একজন অভিনয় শিল্পী তার মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ নিয়ে খেলা করার সুযোগ নেই, এটা কিন্তু পরিকল্পিত ভাবে হচ্ছে। একটু আপনার সাথে একটু ইন্টারফেয়ার করতে চাই এখানে, আপনি যেটা বললেন যে অভিনেতার কি দায় আছে, আচ্ছা যদি কোনো ব্যক্তি মজুরি দিয়ে কোনো চোর নিয়োগ করে আর সে যে চোর যদি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে আর তার কি কথা বলার কোনো সুযোগ আছে যে আমার তো এখানে করার কিছু নাই, আমি শুধুমাত্র পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেছি, এ কথা বলার কি কোনো সুযোগ আছে? এরপরে দেখেন, অনেক ধন্যবাদ নোমানি ভাইকে, এরপরে দেখেন যে বিজ্ঞাপন প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি, আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমার বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশীদার। আমার পেশাগত যোগ্যতা কি হবে, আমার পেশাগত দায়িত্ব কি হবে, সেটা আমাকে ডিসাইড করতে হবে। এখন আমি ডক্টর ফয়জুল বাংলাদেশের যে কোনো কারেন্ট ইস্যুতে কথা বলি, কিন্তু কালকে আপনি শিখিয়ে দিলেন তাই বললাম যে হ্যাঁ কথা যেহেতু বলি উনি শিখিয়ে দিয়েছে তাই বলেছি, এটা আমার দোষ নয়, আমার বিবেক কি সেখানে কাজ করেছে? শুধু কি তিনিই বলেছে, একই কাজ অন্যরাও করেছে? এই যে আরো একজন যে ব্যক্তি করেছেন, তিনি কি বলেছেন, শিমুল শর্মা, উনিও একটি প্রতিবাদ তার মতো করে হ্যাঁ তিনি দিয়েছেন, কারো ভাষাই এখানে কিন্তু চূড়ান্ত ভাবে প্রমাণ হয়নি যে তিনি আমাদের জায়গাকে শ্রদ্ধা করে করেছেন, পেশাগত জায়গায় দায়িত্ব পালন আপনি করতে পারেন, তারা ক্ষমা চেয়েছে, তাদের কাজটি তারা দেখাচ্ছে যে এটার জন্য তারা ক্ষমা এবং তারা সেটা তখনই সূচনা করছে না, তখনই তারা সেটাকে সরিয়ে নিচ্ছে কিংবা তারা সেখানে আজকের কি বলে নতুন করে তাদের বক্তব্য উপস্থাপন করছে, যখন তারা দেখছে যে আহারে নাটক করে ভিউ ব্যবসা করে আমি চলছি তাও এখন শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশে আমাদের অবস্থান জিরো হয়ে যাবে, অতএব সেখান থেকে উত্তরণের একটি মাধ্যম তারা খুলছে। আপনি দেখেন সাগর ভাই, 30 সেকেন্ডে শেষ করছি, সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাই, বাংলাদেশে যা কিছু হয় সবকিছু উচকে দিয়ে
আপনি মনে করেন কি গত কয়েক মাস আগে বাংলাদেশে একটা সমাজ বিজ্ঞান বইতে কি হিন্দুদের একটা মূর্তির সাথে বাংলাদেশের কোরআন শরীফের সাথে আপনার মিলিয়ে একটা মোলার ছাপিয়ে দিল, কি বলল, মোলারটি প্রিন্টিং মিস্টেক হয়েছে। ডু ইউ থিঙ্ক দ্যাট ইট ইজ ট্রু? হাউ ইজ পসিবল? আপনি প্রিন্টিং মিস্টেক কোন জায়গায় হয়? একটা বইয়ের মোলার এটাকে কতবার আপনি চেক করেছেন, কতবার আপনার সম্পাদনা করেছেন, তারপরে প্রিন্টিং সেকশনের ডিজাইন হয়ে গিয়েছে, ফোর কালার প্রিন্ট হয়েছে, স্কুলে বিতরণ হয়েছে, তারপরে বলছেন এটা হচ্ছে সরসরি, এটা হচ্ছে জনগণকে। তার মানে আপনি মনে করছেন এখানে সরাসরি রাষ্ট্রের একটা ইনভলভ রয়েছে, রাষ্ট্রের এখানে যোগাযোগের সম্পর্ক রয়েছে, এটা আপনি বলতে চাচ্ছেন? শুধু এটাই নয়, এভাবে করে ট্রান্সজেন্ডার ইস্যুতে আপনার ওই অল্টনের বিজ্ঞাপন, ওটাও একটা সুরসুরি। যারা করছে তারা হয়তো অনেক সময় নাও জানতে পারে, কিন্তু যারা করাচ্ছে তারা জানে, আর যারা প্রশ্রয় করছে এভাবেই, যারা করছে তারা নাও জানতে পারে, কিন্তু যারা করাচ্ছে তাদের হয়তো অন্যরকম উদ্দেশ্য রয়েছে। এবং এভাবে করেই আজকের বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর ফাইজুল হক কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। শুধু কোকোকোলা নয়, ইসরায়েলি পণ্য যত আছে একে একে সবই বয়কট করতে হবে, এটি আমাদের মুসলমানদের ইমানি দায়িত্ব। আমরা অস্ত্র দিয়ে পারতেছি না, কিন্তু বয়কট করে আমরা প্রতিবাদ করব। আল্লাহ সুবহানাহু তাআলা যেন একদিন ফিলিস্তিনের জমিনকে স্বাধীন করে দেয়। আমিন আমিন। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবার চলুন শায়খ আহমদুল্লাহ হুজুর কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখে আসি। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। উপত্যকাটিতে নিহতের সংখ্যা 37,000 ছুঁই। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই কোকাকোলা সহ ইসরায়েলি সকল পণ্য বয়কটের ডাক দিয়েছিল সাধারণ জনগণ। মানবতা বিরোধী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এটা ছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। মাঝখানে প্রতিবাদের ভাষা কিছুটা মিলিয়ে গেলেও কোকাকোলা বাংলাদেশে একটি বিজ্ঞাপন প্রকাশের পর তা নিয়ে নতুন করে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনলাইন অফলাইনে নতুন করে সরব হয়েছেন সব বয়সী মানুষ। বিজ্ঞাপনটিতে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেওয়ার অভিযোগে কোকাকোলা সহ সব ধরনের ইসরায়েলি ও দেশটির সমর্থক পণ্য বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। তারই প্রেক্ষিতে সামাজিক মাধ্যম ছেয়ে গেছে বয়কট কোকাকোলা হ্যাশট্যাগে। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও ইসলামী চিন্তাবিদেরা। মিজানুর রহমান আজহারির পর দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ খুলেছেন মুখ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি লিখেছেন, আপনার ঈদ হোক চিহ্নিত ইসলাম বিদ্বেষীদের পণ্যমুক্ত। সাধারণ মানুষের বর্জন যে কত শক্তিশালী হাতিয়ার তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ইমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আমাদের বর্জন হোক মজলুমের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য। প্রচণ্ড সমালোচনার মুখে বিতর্কিত বিজ্ঞাপনটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছে কোকাকোলা। মঙ্গলবার দুপুরের পর বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছেন তারা। ভিডিও সরিয়ে নেয়ার বিষয়ে কোকাকোলা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোকাকোলার বিজ্ঞাপনে মডেল হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ। বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়ে তোপের মুখে পড়েছেন তারা। কোক বয়কটের পাশাপাশি তাদেরও বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। নেটিজেনদের তোপের মুখে বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। শরাফ আহমেদ জীবন বলেছেন, তিনি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছেই পরিচিত। বিগত 2 দশক ধরে নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছেন এবং মানুষের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল বলেই জানান তিনি। আর শিমুল শর্মা বলেছেন, তিনি মাত্র অভিনয় জীবনের পথচলা শুরু করেছেন, এখনও ভালো মন্দ ঠিকঠাক বুঝে উঠতে পারেননি। এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনা চেয়েছেন। স্ট্যাটাস দিলেও প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাননি এসব অভিনেতারা। তাদের দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তাদের ভক্তরা। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন
এবং শায়খ আহমদুল্লাহ হুজুর কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই বয়কটে যেন আমরা সফল হতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন আমিন। দর্শক শ্রোতা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।